প্রথম দিকে কেনাকাটার পর যা যেতাম তারপর থেকে আইকিয়া যাওয়াই হয় না, অনেকদিন পর যাচ্ছি, কয়েকটা জিনিস কেনার আছে তাই জন্য। অ্যাকচুয়ালি আইকিয়া গেলে ভুলভাল এত জিনিস কেনা হয়ে যায় আননেসেসারিলি, কোনো দরকার নেই, তাই জন্য আমরা আইকিয়া যাওয়াটা স্টপ করেছিলাম যে আইকিয়া কম যাব, তো অনেকদিন পর আজকে যাচ্ছি। ভালো লাগছে থোড়া আইকিয়া যেতে, কান্না ভালো লাগে, সবই ভালো লাগে। আর সাজি নিয়ে আমি সেরকম স্টিক করেছি আর সকালে ওই মেকআপ করে নাচ করতে গেছিলাম, তাই জন্য বিকালে কিছু মেকআপ করিনি, এটাই। আর যাই গিয়ে আমি দেখাচ্ছি। আইকিয়াতে এত সুন্দর স্টেজিং করা থাকে সব কিছু, তার জন্য আমার আরও ভালো লাগে। মানে যে জিনিসটা কিনতে চাইছি সেটা রুমে কীরমভাবে ফিট করবে বা কীরকম রুমে কোনটা বেশি ভালো লাগবে, তো সবটা বেশ সুন্দর আইডিয়া পাওয়া যায়, যার জন্য আমার ভীষণ পছন্দের জায়গা আইকিয়া। যদিও আমাদের এটা নিজেদের বাড়ি না, তো এইগুলো তো এখন কেনার কোনো কথাই নেই, আমাদের তো আছেই, মানে ভাড়া বাড়িতে এগুলো তো দেয়। তাও আমি এই জায়গাগুলো প্রচুর দেখতে থাকি, মানে আইডিয়া নিতে থাকি কীরম কী গোছানোর, কীরমটা ভালো লাগে আমার। যদিও না সব কিছু সাদা ভীষণ ভালো লাগে, মানে কিচেনটা সাদাতে বেশি আমার ভালো লাগে। তবে আজকাল মডার্ন রুমগুলো খুব কালারফুল মানে ক্যাবিনেটও দিচ্ছে, সেগুলো দেখতে ভালো লাগে, স্টিল আমি ভীষণ সাদার প্রতি দুর্বল। ইভেন আমার কলকাতার বাড়িতেও না সাদা রঙের বেশ ক্যাবিনেট বানানো করিয়েছিলাম, খুব অসুবিধা জানি মানে মেনটেন করা, কিন্তু তাও কি করব মনটা দুর্বল। এটা না একটা ছোট্ট কোনো যদি কিচেন হয় সেটা কীরমভাবে সাজানো যাবে সেটার একটা আইডিয়া দিয়েছে। তো প্রচুর এখানে স্টেজিং করা থাকে, বিভিন্ন রকমের কিচেন কোনটা কীরকমভাবে সাজানো যায়, আর এগুলো সব এখানেই কিনতে পাওয়া যায়, এখানে সমস্তটা কিনতে পাওয়া যায়, ওদেরকে বললে কি ওরা ফিটিং করে সব কিছু করে দিয়ে আসে। আমি এগুলো ঘুরে ঘুরেই দেখছিলাম, এখানে আমার কেনার কিছু নেই। এটা না একটা বাচ্চাদের কিচেন সেট, দেখো একদম অরিজিনাল কিচেন যেরকম হয় সেরকমই, গ্যাস আছে, বেসিন আছে, মাইক্রোওয়েভ আছে, সমস্ত কিছু আছে। আমার এত ভালো লাগছিলো, আমি আবার গিয়ে দেখছিলাম যে কোনটা কী। তো এটা হলো মাইক্রোওয়েভ, কী সুন্দর খুলে গেল একদম, আমাদের যেরকম মাইক্রোওয়েভ হয় সেরকম, বেশ ভালো। এখানে অনেক বাচ্চাদেরই এটা থাকে, আমি দেখেছি ওই ভিডিওতেই, সামনাসামনি আমার চেনাশোনা কারোর বাচ্চা নেই, দেখিনি। আইকিয়াতে রেস্টুরেন্টে এসছে মানে ক্যাফেটায়, এখানে রুম হলো তোমাকে নিজের ট্রেনে আসতে হবে, এখান থেকে অর্ডার দিতে হবে, ওরা খাবারটা দেবে, তো তোমাকে নিজেকে নিয়ে গিয়ে টেবিলে বসে খেতে হবে আর রেখে দিতে হবে। আবার আমি কফিও নেবো, আমাদের 10 মিনিট লাগবে, আমরা এটা অর্ডার দিয়েছি গার্লিক লেমন কর, আর আমি কফি খাবো, তো কফিটাও নেবো, দিয়েই যে এরকম ব্যাপারটা, এখানে ওরা দেবে দিয়ে এটাকে নিয়ে যেতে হবে। এই যে এখানে হলো এরকম খাবার রাখা আছে, তোমাকে নিতে হবে। এটা নিবি না চকলেটটা? তো ওটাই চলছে, এটা বেটার। আমরা এটা নিলাম আর কফি নেবো। এই যে আমাদের খাবার এসে গেছে, এটা সুশোভনের খাবার, ও ফুড নিয়েছে, আমি ফুড নিইনি, আমি কেক আর কফি নিয়েছি। এটা আমার মানে ওর থেকে টেস্ট করবো ডেফিনেটলি, দেখছি কেমন খেতে তোরটা, গন্ধটা তো ভালো। পুরো আইকিয়া ঘুরে খেয়ে দিয়ে জিনিসগুলো নিচ্ছে, একদম অল্প কিছু নেওয়ার ছিল। একটা ওই টেবিল ম্যাট নিলাম, ওই ফল আসছে তার জন্য আমি দুটো ক্যান্ডেল নিয়েছি, ওই একটা লাল একটা সাদা, ফলের সময় বেশ টেবিল টপে রাখা। বাথরুম গার্ডেন নিয়েছি, যেটা ভেতরে ইনার গার্ডেন আর কি, সেটা এই আর কয়েকটা প্লেটস নিয়েছি, একদম অল্প কিছু জিনিস নিয়ে বাড়িয়ে। আমি তো যাই দেখছিলাম তাই কিনতে ইচ্ছা করে, আমার এটা হয় আর আমি একদম পা তুলে বসে আছি। এই যে কিরে আয়,
আজকে পরের দিন সকালবেলা, মানে রোববার সকালবেলা আমি কফি নিয়ে বসে আছি আর সুশমন গেছে ল্যাবে। আমরা দুপুরে লাঞ্চে যাব, একটা বন্ধুদের সাথে মিট করব, কারণ সুশমন ল্যাবে গেছে, একটু কাজ আছে, সব কাজ আছে, মানে অনেকটাই বেশি কাজ আছে, ওই জন্য আগে একবার ল্যাবে গেলো, পরেও যেতে হবে কিনা ঠিক শোন না। তো ও বেরোনোর পর আমি একটু কফি নিয়ে বসলাম আর 12:30 ওখানে আর কি পৌঁছে যাবো, 12:00 মধ্যে বেরোতে হবে। এখন 9:00 বাজে, 9:00 সামথিং মতো বাজে, কফি টফি খেয়ে রেস্ট নিয়ে রেডি হবো। বেরোলাম এবার, কিন্তু প্রচুর লেট হয়েছে, যেমন ল্যাব থেকে আসলে অনেক লেট করেছে, তো যেখানে যাওয়ার কথা ছিল সেটা যাওয়া হচ্ছে না। আর আমি অনেক আগে থেকে রেডি হয়েছিলাম, বিকজ আমি ভেবেছিলাম 12:00 মধ্যে বেরিয়ে যাবো, তো আমি 11:30 মধ্যে রেডি হয়ে গেছিলাম। তারপর অনেক দেরি হয়ে গেছে, এখন 12:50 বাজে, তো যে রেস্টুরেন্টে যেতাম সেটা দুটোই বন্ধ হয়ে যায়, তাহলে ওখানে যাওয়ার কোনো মানে হয় না, তার জন্য পুরো অন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছি। আমরা এর আগেও এসেছি, দেখিয়েছিলাম এর আগে একবার, এই রেস্টুরেন্টটায় মানে যদি ভাবিও না আসবো এটা আশা হয়ে যায়, সুশমন বলছিল, বাট ভালো, খাবারটা ভালো। আর এখানটা আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো এরা হিন্দি গান চালায় কনস্ট্যান্টলি, তো বেশ একটা ইন্ডিয়া ইন্ডিয়া ফিল হয়। আর আমার জামাটা একবার দেখিয়ে দিই, একবার দেখা না, আমার একবার দেখা না, ওর মুখটা আসলে অসুবিধা নেই তো ব্লগে, খাওয়ার পর বেশ গল্প টল্প করবো এই ভেবে আমরা একটা পার্কে এলাম। এই পার্কে বাড়িগুলো প্রচুর পুরোনো, এটা নাকি অনেক পুরোনো একটা ভিলেজ এই পার্কের মধ্যে, এটা সবাই দেখতে আসে, তো আমরা ওটাই ঘুরে ঘুরে দেখছিলাম। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার কত আর বৃষ্টির মধ্যে ঘোরা যায়, তাও আমরা ঘুরে ঘুরে কয়েকটা বাড়ি দেখে একটা শেডের তলায় বসে জমিয়ে আড্ডা দিয়েছি। প্রায় 5:30 আড্ডা টাড্ডা দিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম, জাস্ট বাড়ি ঢুকেছি, বাড়ি ঢুকে ড্রেসটা চেঞ্জ করে বসলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সারাদিন, প্রচণ্ড না, ঝমঝমিয়ে বৃষ্টি এরম না, বা টিপটিপ করে সারাদিন বৃষ্টি হয়েছে, কিন্তু পেটটা পড়ে আছে, কিন্তু আমার একটু চা খেতে মন হচ্ছে, তাই একটু চা বিস্কিট খাবো, চাটা বসিয়েছি সেই হাত ফাত ধুয়ে। আর যা হচ্ছে আমি রান্নাঘরে বসে ফোনটা চার্জে দিচ্ছি আর বসে আছি ফোন ঘাঁটছি। এই 5:00 মতো বাজে এখন, 5:30 মতো বাজে, সরি নাকি 6:00 মতো বাজে, আমি ঘড়িটা দেখিনি, হ্যাঁ 6:00 মতো বাজে। চা খাবো একটু বসে, গরম গরম চা ঠান্ডা দিনে বেশ ভালো লাগে। এই ছিল আমার সেদিনের লুক, এই লুকটা দিয়ে ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো।